হরতাল অবরোধ ঘেরাও কর্মসূচির পর আবারও পাঁচ এবং ছয় দুদিন বিএনপির অবরোধ কর্মসূচি ঘোষণা এবং আওয়ামী লীগ বলছে তারাও আসলে তাদের বিরোধী রাজনৈতিক দলকে এক চুল ছাড় দিতেও নারাজ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের আগে ঠিক কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে এই পরিস্থিতিতে নির্বাচন আসলে কিভাবে সংগঠিত হবে কিংবা এই পরিস্থিতির সমাধানই বা কীভাবে হবে এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত নির্বাচনের পথে দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা তন্নি দর্শক আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে আছেন ইসকান্দার মির্জা শামীম সদস্য বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ এবং আছেন অ্যাডভোকেট রফিক শিকদার সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় যেটি বলছিলাম আমরা আলোচনা করতে চাই যে রাজনৈতিক পরিস্থিতির সমাধান কিভাবে এই বিষয়টি নিয়ে আমি যদি একটু অ্যাডভোকেট রফিক শিকদার আপনাকে দিয়ে শুরু করতে চাই আগামীকাল থেকে আবারও বিএনপি কর্মসূচি আসছে এবং বিএনপি বলছে তারা আসলে এই কর্মসূচি বা এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের এক দফা দাবি আদায় করেই ছাড়বে আদৌ কি সেটি সম্ভব কিনা কিংবা বিএনপি আসলে এই মুহূর্তে রাজনৈতিকভাবে কিংবা সাংগঠনিকভাবে ভাবে অতখানি প্রস্তুত আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সব আলোচককে এবং যারা আছেন এবং সেটের সামনে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখুন দেশটা রাজনৈতিক সংকট অতিক্রম করছে অর্থনৈতিক সংকট অতিক্রম করছে মানবতার সংকটে বকছে মূল্যবোধের সংকটে ভুগছে অর্থনৈতিক সংকটে ভুগছে এবং নানান কারণে একটা অস্থিতিশীল এবং অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে দেশে এবং এটা একটা স্বাধীন দেশে তখনই একটা অস্থিরতা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নেতৃত্বের যখন দুর্বলতা দেখা দেয় কিংবা নেতৃত্বের মধ্যে যখন সততার অভাব থাকে যখন নেতৃত্বের মধ্যে কন্দুল থাকে নেতৃত্বের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী কম থাকে অনুপস্থিত থাকে তখন কিন্তু একটা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং আজকে সে কারণে শুধু রাজনৈতিক অঙ্গনে নয় বাজারে সকল জায়গায় দ্রব্যমূল্যে সব জায়গায় একটা অস্থিরতা মানুষ বাজারে গিয়ে একটা মানুষ ঠিকমতো তাদের চাল ডাল আলু পেঁয়াজ কিনতে পারছে না সাধারণ মানুষ এত বেশি দাম বেড়ে গেছে বাজারের যে ইয়েগুলো আছে হোল্ডারগুলো আছে ব্যবসায়ী সিন্ডিকেট সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত সরকার বানতে পারে নাই ঠিক এমনি একটি অবস্থাতে নানান সংকটকে অ্যাড্রেস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল যে দলটি বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ইতিহাস আছে এবং যে দলের নব্বইয়ের এর স্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটানোর ইতিহাস আছে যেই বিএনপি আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন সেই দল এই সংকটকালে বসে থাকতে পারে না সেই জন্য এই সমস্যাগুলো নিয়ে আন্দোলন করছে কারণে বিএনপি দশ দফা আন্দোলন দিয়েছে যেখানে সব কিছু ছিল দশ দফার পরবর্তীতে বলা হয়েছে সরকারকে যে আপনারা এই দশ দফা মেনে নিন দশ দফার একটি দফাও সরকার মানে নাই পরবর্তীতে সময়ের ধারাবাহিকতায় সেটি এক দফায় রূপান্তরিত হয়েছে এবং সেই এক দফার আন্দোলন যোগপদভাবে সারা বাংলাদেশ চলছে আপনি খুব ভালো করেই জানেন যে এই সরকারের যে নির্বাচনের এই ইতিহাস দু সালের সেই আঠারো সালে কিন্তু আসলে আজকের যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ওনার গণভবনে রাজনৈতিক দল বিএনপি সহ জোটকে নিয়ে তিনি দুটি বৈঠক করেছিলেন সংলাপ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে সুষ্ঠু আবার নির্বাচন হবে কিন্তু সেই কথা অনুযায়ী তিনি রাখেন নাই এবং রাখতে পারেন নাই সেখানে দেখা গেছে যে দিনে ভোট হয় নাই আগের দিনই ভোট হয়ে গেছে এবং যেটা কোনো নির্বাচন কমিশনের ইতিহাসে এটি একটা নতুন ঘটনা সেই অনাস্থাটি সেই কারণে মানুষ এই সরকারকে এখন বিশ্বাস করতেছে না এবং সেখান থেকেই আপনি যে পয়েন্টটি এনেছেন যে এই যে সংকট দেশের বা এখন যে এটা উত্তরণ ঘটানোর কী পথ আছে এই সংকট উত্তরণের পথ আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগ আছে এই কারণে আমি বলি এই কারণে যে তারা এই সংকটগুলো তৈরি করেছে কথাটা সেই জন্য আমরা গত আঠাশ তারিখে একটি শান্তিপূর্ণ একটি সমাবেশ ডেকেছিলাম বিএনপির এবং নয়াপল্টনে বিশাল সমাবেশ হয়েছিল মহাসমাবেশ সেই সমাবেশের আগে আমাদের বিএনপির মহাসচিব স্পষ্টভাবে বলেছিলেন না তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ সেই সমাবেশকে পণ্ড করে দেওয়ার জন্য যা যা করা দরকার সরকার পক্ষ থেকে তাই করেছেন এবং করে এখনো পর্যন্ত বসে থাকেন নাই নিয়মিত গ্রেপ্তার তারপরে আপনার এই নানান রকম আওয়ামী লীগের নেতৃত্বে দুর্বল বলেই আসলে দেশে এত ধরনের যে সমস্যাগুলোর অভিযোগ করছিলেন জনাব রফিক শিকদার সেই সমস্যাগুলো হচ্ছে কিনা কিংবা আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে সংখ্যা সংঘর্ষের জন্য উস্কানি দিচ্ছে কিনা বিএনপিকে ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আছে দেশ টিভির সকল দর্শককে দেশবাসীকে বিশেষ করে আমার চাই উৎসাহী কমলবাসী কমলনগরের সমস্ত জনগণের পক্ষ থেকে আমি এখন স্মরণ করছি আজকে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ রহমানকে যিনি আমাদের নিয়ন্ত্রণ প্রেরণার চিরন্তন উৎস বাঙালি পাশাপাশি পনেরোই আগস্ট পাঁচ হাজার নিহত হয়েছেন সকল শহীদদের প্রতি তেসে তেসরা নম্বর যে যা ছাত্র নেতাকে যেখানে হত্যা করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তো আমি আজকে ভাইয়ের বিশেষ করে আমাদের বিজ্ঞ আলোচক অফিস শিকদার ভাই যেসব কথা বলেছেন বিশেষ করে আমি আটাইশ তারিখের কথাই বলি আটাইশ তারিখ তারা পুলিশ কমিশনের কাছে আবেদন করেছিল তাদের শান্তিপূর্ণ সমাবেশ করার পুলিশ কমিশনার অতীতে তাদের যে রেকর্ড সে রেকর্ড অনুযায়ী তারা কখনো শান্তিপূর্ণ সমাজ করতে পারে না নানাবিধ কারণে কারণ বিএনপি মধ্যে আদর্শ ছাতনার একটা সংকট আছে বিএনপি মধ্যে বহুজাতিক লোকজন এখানে সমাগম আছে যেমন উগ্রবাদ আছে তেমনি জঙ্গি সংগঠনগুলো আছে তেমনি স্বাধীনতা বিরোধী চক্ররা আছে জমা বিএনপি আছে বিভিন্ন কারণে বিএনপির ভর করে এরা যে কোনো সময় দেশে একটা অরাজতা অস্থিরতা সৃষ্টি করতে পারে তাদের অতীতের রেকর্ড অনুযায়ী আপনি জানেন কিন্তু একই সাথে তো আওয়ামী তাদের কর্মসূচি দিয়েছিল আমি আপনার বলি অতীতে তাদের যে জ্বালা ফোড়াও আগুন সন্ত্রাস চলন্ত গাড়িতে আগুন লেগে মানুষ পোড়ানো তারপরে বিভিন্ন কিছু এসব কিছু মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা ব্যবসা বাণিজ্য এটা বিএনপির অতীত ইতিহাস আছে শিশু ইতিহাস থেকে মূলত ডিএমপি কমিশনার বারবার চিন্তা ভাবনা করেও তারপরেও ধারা তাদের অব্যাহত রাখার জন্য দিয়েছিল এবং বৃষ্টি সত্য দিয়েছিল দেখা যাচ্ছে যে তারা সবার শুরু করার আগে তাদের যে যে কর্মকাণ্ড তারা যে বলছে যে টেক ব্যাক বাংলাদেশ সে টেকব্যাক বাংলাদেশে তারা আবার ফিরে গিয়েছিল কিন্তু সবার শেষ হয় নাই স্টারে বিএনপির সমস্ত কিংবা নেতাদের উপস্থিতিতে তাদের সেই নেতাকর্মীরা আবার সেই জনগণ প্রধান বিচারপতি বাসবোনা হামলা এটা বাংলাদেশ অতীতে এই কোনো ইতিহাস রেকর্ড নাই প্রধান বিচার শান্তিপূর্ণ শান্তিপূর্ণ তারা করে না কিভাবে করছে আপনারা দেখছেন এটা দৃশ্যমান আজকে অনলাইনের যুগ মিডিয়ার যুগ এখানে শত শত মিডিয়া এখন মানে ওয়াচিংয়ে থাকে সব সময় একটা পুলিশকে কিভাবে জীবন্ত পুলিশ একটা পুলিশ কিভাবে হত্যা করছে তারা একটা পুলিশকে হত্যা শুধু তা নয় আপনারা দেখেন সেখানে আগুন বারবার আগুন দিয়ে তাকে পোড়ানোর চেষ্টা করা এই যে তাদের যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস এইটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের নিরাপত্তা করতে পেবে দেশবাসীকে দেশবাসীকে এটা শান্তিপূর্ণ আওয়ামী লীগ ব্যর্থ না আওয়ামী লীগ কেন ব্যর্থ হবে আওয়ামী লীগের সাথে তো হয় না আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে তো সংঘাত হয় নাই আওয়ামী লীগ সংঘাতের জড়ায়ও নাই আওয়ামী লীগ সাথে শান্তিপূর্ণভাবে দেশবাসীকে তাদের শান্তি দেওয়ার জন্য মানুষের জানমালের হেফাজত করার জন্য বরং আমরা প্রশাসনকে সহজিতা করার জন্য সেজন্য আওয়ামী লীগ শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু আমরা এখন আর বিএনপি আপনি জানেন ওইটাই সাপকে বিশ্বাস করা যাবে বিএনপিকে বিশ্বাস করা যাবে না কারণ তাদের পক্ষটিতে এখানে যারা নেতৃত্ব দিবে এই ধরনের নেতৃত্ব এখন তাদের বাংলাদেশের নেই তারা আন্ডারওয়ার্ল্ডের এখন আন্ডারগ্রাউন্ডের দল হিসাবে ইতিমধ্যে বিবেচিত হয়ে গেছে আপনি বলেন ওই যে লন্ডন থেকে বসে অনলাইনে বসে যদি নির্দেশনা দেয় ওখানে বোম মারো ওখানে গাড়ি ফোড়াও ওখানে মানুষ মারো ওখানে আওয়ামী লীগ লোকজন হত্যা করো তাহলে তোমাদের হবে ক্ষমতা আসলে তোমাদের মন্ত্রিত্ব দিবে তোমাদেরকে দলীয় পদ দিবে এই ধরনের বিএনপি যা বলে রাজনৈতিক বক্তব্য সে অনুযায়ী বিএনপি করে এবং বিএনপির তো প্রত্যেকটি প্রোগ্রাম গত তিন চার বছর ধরে যদি আপনি দেখেন বিরোধী রাজনীতির অঙ্গনে যে কখনো জেলা সমাবেশ কখনও বিভাগীয় সমাবেশ কখনও মার্চ কখনো কালো পতাকা মিছিল পদযাত্রা সবগুলি তো সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল নানান বাধা ছিল সরকারের পক্ষ থেকে সরকারি সংগঠনের পক্ষ থেকে নানান রকমের প্রতিকূলতা ছিল এই প্রতিকূলতার পরেও অত্যন্ত শান্তিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রোগ্রামগুলো করেছে কখনো কখনো তৈল বৃদ্ধির প্রতিবাদে কখনো বিদ্যুৎ দামের বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কখনো গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কখনো দ্রব্যমূল্যের উদ্গতির প্রতিবাদে গৌমুখনের প্রতিবাদে এভাবে নানানুখী নানানমুখী নানানমুখী প্রোগ্রাম কিন্তু বিএনপি করেছে এবং বিএনপিকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে বলেই বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আর গাড়ি পোনানোর কথা যে কথাটি আমাকে তিনি বললেন একটু সরকার দলীয় এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে বাসে আগুন দিয়ে পুরানোর অভিযোগ কিন্তু আওয়ামী লীগেরই আছে মেয়ান্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি বরিশাল জেলা পরিষদের প্রশাসক মইনুল হোসেন দুই সতেরো সালের তেইশ মে জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন দুই হাজার চোদ্দো সালের দুশো ডিসেম্বর শাহবাগে নিজের মালিকানাধীন বিহঙ্গ পরিবহনে গাড়িতে আগুন লাগিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এবং এতে বাসের চালক সহ এগারো জন নিহত হয়েছে এটা ওনাদের সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা আমরা না কিন্তু এই সমস্ত কাজগুলো করার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের আছে আঠাশে অক্টোবর যে সংঘর্ষ হচ্ছে সেটা এখানে এখানে আপনি যদি বলেন যে আঠাশে অক্টোবর তো সরকার তার যে পুলিশ বাহিনী আছে তাদের তাদের ফোর্সকে বিন পুরোপুরি লেলি দেওয়া হয়েছে আমার বক্তব্য হচ্ছে পুলিশ তো প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ সমস্ত জনগণের পুলিশকে কেন একটা দলের বিরুদ্ধে কিংবা একটা বা রাজনীতির বিরুদ্ধে কেন আমরা পুলিশকে ব্যবহার করবো পুলিশকে আমরা সময় একটা নির্মূল একটি সুন্দর একটি জায়গা রাখবো এবং আপনি দেখুন যে সেদিন আমরা আমাদের কতগুলো মানুষ চলে গেছে সেটা আপনি যদি বলেন পুলিশ আপনি যদি বলেন আমাদের দেশের সেনাবাহিনী আপনি যদি আমাদের বলেন ইমাম আমাদের যদি বলেন ছাত্র যুবক শ্রমিক সবাই তো আমাদের বাংলাদেশের মানুষ যাই যখন মারা যাক কিন্তু আমার কথা হচ্ছে যে কেন কেন এতগুলো প্রাণ সেদিন গেল কি কারণে উদ্ঘাটন করেছে আমেরিকা একটি বিচার বিভাগ তদন্ত কমিটি করেছে সেটাও করেনি এটা আমার হচ্ছে যে তারা আসলে এই ধরনের যারা করেছে তাদের এটা 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 পত্র এবং দেশবাসী খুব ভালোভাবেই বুঝে গেছে যে একটি সুন্দর একটি মহাসমাবেশ এবং আমাদের মহাসচিব তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের যারা আসবে মহাসমাবেশে মহাসমাবেশ শেষ হওয়ার পরে তারা স্ব সহ উদ্যোগে তাদের বাড়িতে চলে যাবে ছিল না কিন্তু সেখানে টোটাল প্রোগ্রামটা এটা তারা আগেরই ব্লু প্রিন্ট ছিল সে অনুযায়ী এটা বাস্তবায়ন করা হয়েছে করে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটনার মধ্য দিয়ে বিএনপিকে সাময়িকভাবে এই রাজনীতি থেকে তাদের আন্দোলন থেকে একদফার আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সরকারের পদত্যাগের দাবি এই সকল দাবি থেকে সরিয়ে রাখার জন্য যে কৌশল অবলম্বন করেছে

স্বাধীনতার সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ এদেশকে পুনর্গঠন করছে বাংলাদেশ আওয়ামী লীগ স্বপ্ন তার জীবনের স্বপ্ন ধারণ লালন করার জন্য কাজ করছে বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনা এখন এদেশকে বিশ্ব পরিমণ্ডলে একটা উচ্চস্থানে নিয়ে গেছে এখন বিএনপির যে কর্মকাণ্ড সেটা মূলত তারা দেশকে পিছনে ফেলে পিছিয়ে দেওয়ার জন্য মূলত ক্ষমতায় আসার জন্য তারা যাই করার সহামী লীগ কিভাবে কৌশল করছে আপনি দেখেন ইতিমধ্যে যারা গ্রেপ্তার হচ্ছে সবাই আঠাশে অক্টোবরে পুলিশ হত্যার সাথে যারা জড়িত ছিল আপনাদের শতাধিক সাংবাদিক সেদিন আহত হয়েছে একজন মারা গেছে তারপরে অসংখ্য মানুষের যানমালের ক্ষতি হয়েছে বাণিজ্যের ক্ষতি হয়েছে অনেকগুলা গাড়ি ফুটিয়ে দিয়েছিল সেখানে ক্রাইম সিনে যারা ছিলেন বিশেষ করে সে অসংখ্য মিডিয়া আছে ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ দেখে দেখে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতেছে এখন বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা এখন পলাতক কেন পলাতক তারা সেদিন নির্দেশনা দিয়েছিল যে আঠাশ তারিখের পর সরকার থাকবে না এদেশে আর সরকারের নেতৃত্ব থাকবে না কর্তৃত্ব থাকবে না কেন থাকবে না সেদিন তারা পুরো দখল করে নিবে যে কোনো পর্যায়ে সেসব ফন অবলম্বন করে একটা গণতান্ত্রিক সরকারকে তারা কথা কথায় মানে উৎখাত করবে কথা কথায় ফেলে দিবে আপনি জানেন এই যে গত বছরের বাইশ সালে আসলে অবস্থা আছে যে বিএনপির এই আন্দোলনের কাছে আওয়ামী লীগ নথি স্বীকার করবে কিনা না কোনো অবস্থা না আওয়ামী কেন নথি স্বীকার করবে আওয়ামী লীগ অতীতের চেয়ে সবচেয়ে বর্তমানে শক্তিশালী অবস্থানে আছে আপনি জানেন ইতিমধ্যে বিশেষ করে আমেরিকা আমেরিকার বিভিন্ন সংস্থা যে জরিপ করছে সেই জরিপে প্রায় সেভেন্টি পার্সেন্ট আওয়ামী লীগের জনসমর্থন আছে শুধু তাই নয় আজকে বাংলাদেশের প্রায় ফিফটি পারসেন্ট মানুষ জনগণ আওয়ামী লীগ অতি উপকৃত তারা বিভিন্ন ধরনের ভাতার আওতায় এসেছে গেছে এসে গেছে প্রায় পঞ্চাশ লক্ষ পরিবারকে রাতারাতি ঘর দিয়ে দিছে মানুষ প্রধান শেখ হাসিনা এবং দেশের যে উন্নয়ন অবকাঠামো যেগুলো হয়েছে সেগুলো মানুষের মূলত মন জয় করে নিছে যে কারণে এখন ঘরে ঘরে আওয়ামী লীগ সৃষ্টি হয়ে গেছে জনগণ বিএনপির সাথে নেই বলতে চাইছে অবশ্যই নাই জনগণ কেন বিএনপি সাথে থাকবে বিএনপির কী অর্জন আছে তারা কি দেশকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে না এদেশে কোনো অবদান রেখেছে বিএনপি যে ক্ষমতা ছিল একানব্বই ছিয়ানব্বই তারা কিন্তু এ দেশে একটা জঙ্গিবাদে প্রণীত গিয়েছে এবং এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যে ক্ষমতা ছিল তারা গণতন্ত্রকে বনিন্দিত করেছে এবং অরাজনৈতিক যে সরকার তাদের জন্য আসলে কোনো অর্জন কিংবা দেশের জন্য বিরতিতে যেতে হবে দর্শক একটু বিরতি নিয়ে ফিরছি সাথে থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম নির্বাচনের পথে দেশে অ্যাডভোকেট রফিক শিকদার যে প্রশ্নটি করছিলাম আসলে যে এই সংঘাত সংঘর্ষের কথা বারবার আওয়ামী লীগ বলছে বিএনপি বলছে সেই সংঘাত সংঘর্ষের উস্কানি খোদ আওয়ামী লীগ দিয়েছে কিন্তু আওয়ামী লীগ বলছে বিএনপি সবসময় আসলে এই ধরনের সংঘাত সংঘর্ষ করে আগামীকাল থেকে আবারও আমরা বিএনপির অবরোধ দেখতে পাচ্ছি আবারও কি আমরা সংঘাত সংঘর্ষ দেখব কি না ধন্যবাদ আপনাকে সলচ্চক বলেন কিছুক্ষণ আগে যে আওয়ামী লীগ দেশের জনগণের জন্য করে এবং পঞ্চাশ পার্সেন্ট জনগণ নাকি লাভবান

সেখান থেকে কেন সরে গেল আজকে আওয়ামী লীগ আজকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই স্বাধীনতা যুদ্ধ নীতির প্রশ্নে ছিল আজকে কেন ব্যাংক লোড শেয়ার কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের বোল্ট ব্যাঙ্কের স্বর্ণ কেলেঙ্কারি কেন এগুলো এই দায়কে নিবে বিএনপি নিবে না বাংলাদেশের জনগণ নিবে না যে সরকার দায়ী দায়ী সরকারে আছে তারা নেবে আওয়ামী লীগ নেবে আজকে আমাদের এই ভোটের অধিকারে মিছিল করতে গেলে আমাদের বিএনপি সাধারণ জনগণ গুলি খায় লাখ লাখ নেতাকর্মী আজকে মামলায় কারাগারে আজকে অনেকে বাড়ি হারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা আপনি জানেন যে আঠারো তারিখের এই প্রক্রামকে কেন্দ্র করে কোনো নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না সবাই বলার ধান খেতে কেউ জঙ্গলের মধ্যে মশারিটা নিয়ে আছে যেটা স্বাধীনতার যুদ্ধকে সময় যেভাবে ছিল সেটাকে হার মানায় এরকম বর্বরিচিত হামলা নিরস্ত্র মানুষের কাছে কেন কেন আমাদের আমরা যে আমাদের এত বড় দলের আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ আমরা তো নিরস্ত্র ছিলাম আমাদের নিরস্ত্র এই শান্তিপূর্ণ এই সমাবেশে যেখানে নাকি বাংলাদেশের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ এসেছে আমাদের এখানে কেন গুলি করা হলো কেন টিআশল মারা হলো এমন কি আজকে আমাদের বিএনপির মহাসচিব সংগ্রামী মহাসচিব পরিচ্ছন্ন একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেছেন সেখানে ওনাকে হত্যা মামলা করে এবং আরও মামলা দিয়ে জ্বালা পরও মামলা দিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আমি যদি বলি পক্ষান্তরে যে মহাসচিব তো সময়টাই তো মঞ্চে ছিলেন এমনকি তিনি ইচ্ছে করলে সেদিন বিএনপি নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের সাথে গণ্ডগোল লাগাতেও পারতেন কিন্তু সেখানেও তিনি যান নাই উস্কেনও বক্তব্য দিতে পারতেন সেটাও তিনি করেন নাই তিনি অত্যন্ত পরিষ্কারভাবে সংক্ষেপে প্রোগ্রাম শেষ করে দিয়েছেন সাড়ে চারটার মধ্যে প্রোগ্রাম কিন্তু আর পরে হওয়ার কথা তাই যদি হয় তাহলে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিব যদি গ্রেপ্তার হয় তা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয় না কেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো উস্কানি দিয়েছে তিনি তো কিছুদিন আগে বলেছেন যে বিএনপির যে মহাসমাবেশ সে যে মহাসমাবেশ হেফাজত ইসলাম যে সাপলা চত্বরে যেরকম ঘটনা হয়েছে সেরকম হতে পারে আমরা পরবর্তীতে দেখলাম তাই শাপলা চত্বরের পূর্বাভাস ওই ঘটনা নয়া পল্টনে রক্তাক্ত কেন যদি তাই হয় তো মই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জন্য দায়ী এমনকি উত্তরের সাধারণ সম্পাদক দায়ী নাকি গ্রেপ্তার করা হয় না কেন নাকি সরকার আছে বলে ধন্যবাদ আপনার উনি এটা তো একটা সম্পূর্ণ যেটা বলেন ভুল বলবো আমি সন্ধ্যা উদ্দেশ্যমনীত হইয়া উনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে বলছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে বলছেন যারা গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করতে তাদের বিরুদ্ধে কথা বলছেন যারা বিদেশ থেকে আন্ডাগ্রাউন্ড দল হিসেবে দেশে নির্দেশ দিয়ে এদেশকে উস্কানিমূলক অশান্তি বিরাজ করা যারা নির্দেশ দেয় তাদের বিরুদ্ধে বলছেন উনি উনি তো এই জন্য তো উনি শান্তির কথা বলে আমরা শান্তি সমাজ করে আসছি এখন আমি সাধারণ সম্পাদক এটাই বলে ওই যে যেমন কর্ম তেমন ফল যেমন কুকুর তেমন মুগুর তারা যে কাজ করেছে সেটার ফল ওনারা বোক করবে করবে এটা তো অতীতেও দৃশ্যমান বর্তমানত বাস্তবতা তারা যে একটা সন্ত্রাসী দল তারা কানাডার আদালত নেতা কর্মীদের নামে না এগুলো আইনের দৃষ্টিতে তার অপরাধী তারা ক্রাইম সিন বিএনপি অফিসে একটা ক্রাইম সিন অফিস এখন সেখানে দেখেন এই যে রিজভি আহমেদ সাহেবের মতো একজন লোক বাঙালি একজন লোকের বাইডের উপদেষ্টা বানিয়ে সেখানে ইংলিশে কথা বলতেছে এবং রিজভি সাহেব আমরা সেখানে মানে অনলাইন মাধ্যমে দেখতে পেলাম বাঙ্গা ভাঙ্গা কষ্টর ইংলিশ বলতেছে এই বাঙালি প্রতারক লোকদের সাথে লোকের সাথে তাইলে বিএনপি কত ধরনের দেউলি ফানো হলে দেশের মানুষকে ধোকা দিকে দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে বাইডেন উপদেষ্টা বানিয়ে তাহলে তারা কত দেউলিফানো হয়ে গেছে এই দলটি আমার কষ্ট হয় বিএনপি একটা বড় দল এটা আমি অস্বীকার কোনো সুযোগ নেই তারা এক নম্বর দিয়ে ক্ষমতায় আসছে যে কোনোভাবে আসছে তারা তারা এক সালে আসছে এই দেশের বিক্রি করে তারা ক্ষমতায় আসছে ভালো কথা কিন্তু বর্তমান তাদের নেতৃত্ব শূন্যতার কারণে তারা এমন পর্যায়ে দিলিপোনো হয়েছে তাদের এখন রাজনীতির অভিভাবক হয়েছে বিদেশের একজন অ্যাম্বাসেডার বাংলাদেশের কেউ কেউ বলে উনি যেভাবে নির্দেশনা দেন বিএনপি নাকি ওইভাবে পরিচালিত হচ্ছে আর সে সেইভাবে বিএনপি আজকে আপনি দেখেন এই যে আত্মহত্যা কারা করে আত্মধিকা আত্মহত্যা কারা করতেছে যারা তারা বিকারগ্রস্ত যাদের মানসিক সমস্যা আছে যারা প্রেস্টেশনে ভুগতেছে তারা হইল এই স্টাইলে এখন বিএনপি ওই পর্যায়ে চলে গেছে মূলত তারা জনগণ থেকে বিচ্ছিন্ন যাওয়ার কারণে তাদের জনগণের কাছে কোনো অবস্থা অবস্থান না থাকার কারণে তারা আজকে সুইসাইডের পর্যায়ে চলে গেছে মানুষ মেরে হোক পুলিশ মেরে হোক জ্বালা হোক জার্মাল ক্ষতি হর হোক তারা যেভাবে সরকারকে তারা ফেলে দিতে চায় এটা কোনো অবস্থা এটা সম্ভব না আপনি আমি আপনারা একটা কথা বলি দু সালে তেরো সালের ছাব্বিশে অক্টোবর এই গণভবনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রতি শেখ হাসিনা খালদা জিয়াকে তৎকাল বিরোধী নেত্রী আহ্বান করেছিল আসেন বসেন

বিএনপি যদি সন্ত্রাসী দল হয়ে থাকে তাহলে বিএনপির যিনি নেতৃত্বে ছিলেন বেগম খালাদের জিয়া ধারাবাহিকভাবে আজকে প্রমাণ তো তাদের সাথে আপনাদের আওয়ামী লীগের নির্বাচন করতে যেত ভয় কেন আপনারা নির্বাচন করেন বিএনপির সাথে দেখেন আওয়ামী লীগ তো বিএনপি একইভাবে আমি বলছি সন্ত্রাসী দল হলে এই সন্ত্রাসী দলকে তো মানুষ ভোট দিবে না জনগণ প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগের ভাষায় বিএনপি একটি সন্ত্রাসী দল তো সন্ত্রাসী দল হলে তো জনগণ সন্ত্রাসী দলকে কখনো ভোট দেয় না জনগণ তো সন্ত্রাসকে পছন্দ করে না এবং সন্ত্রাস গণতন্ত্র একসাথে চলেও না তো বিএনপি তো গণতান্ত্রিক আন্দোলনে আন্দোলন করছে গণতন্ত্রের জন্য বেগম খালদার যে গণতন্ত্রের জন্য কারাগারে আছে যদি আওয়ামী লীগ ভিন্ন ব্যাখ্যা দেয় আমি সেখানে বলবো না আমি বলবো বিএনপি একটি শক্তিশালী সংগঠন এবং একটা নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার মতো একটি সংগঠন বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া অনেক গড়া দল ধারাবাহিকভাবে বেগম খালতা জিয়া প্রত্যশীল নেত্রী তিনি চেয়ারম্যান এবং বিএনপির এখন বর্তমানে আছে নির্বাচন তো নির্বাচন কি সবাই করে নির্বাচন কি সবকিছু একজন নির্বাচন করবে না অসংখ্য নেতাকর্মী আছে সেটা কথা না কথা হলো যে বিনপি নেতৃত্ব দেওয়ার দল না কে বললো বিএনপিতে অনেক নেতা আছে বিএনপি কে মোকাবেলা করতে এখন যদি উনি ভাইজে বললেন যে বিএনপি কে নেতৃত্ব কে দিবে এই দলকে তো আপনারা এই বিএনপির যে বর্তমান কর্মসূচিগুলো পালিত হচ্ছে এইগুলো পালিত এই বিএনপির কর্মসূচিকে আপনারা সেইভাবে মোকাবেলা করতে তো আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে তারা বিএনপি যেদিন সমাবেশ ডাকে আগে কিন্তু আওয়ামী লীগের সমাবেশ ঘোষণা করে না যেদিন সমাবেশ ডাকে বিএনপি তারপরের দিন একই দিনে ভিন্ন জায়গায় আওয়ামী লীগের সমাবেশ ডাকে কখনও আমরা এই গত দুই তিন বছর দেখি নাই যে আওয়ামী লীগ একটি সমাবেশ করতেছে নিজে থেকে দেশের জন্য মানুষের জন্য বিএনপির সমাবেশ ডাকলে একটি সমাবেশ দেয় এখন আওয়ামী লীগ বলবে কী যে আমরা বিএনপি বিএনপির জন্য কোনো

এরকম শুনেছি তখন এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল এখানে একটা বিচারপতি প্রধান বিচারপতির বাড়ি বাড়ির সামনে দায়িত্ব আছে না তাদের এমনি তো সবসময় পুলিশ থাকে আরও বেশি কেন থাকে না কারণ এখানে আমাদের বিএনপির একটি সমাবেশ পাশাপাশি আর একটা আওয়ামী লীগের সমাবেশ

দেশে আরো একটি বিরতি নিয়ে ফিরছি সাথে থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম নির্বাচনের পথে দেশে স্কান্দার মির্জা শামীম যেই সংখ্যা সংঘর্ষ আমরা দেখেছি সেই সংখ্যা সংঘর্ষ ঠেকাবার কথা ছিল আওয়ামী লীগের নেতা সেটি তাহলে কেন পালন এই ব্যর্থতার দায় কার এই ব্যর্থতার দায় যারা সংঘাত সংঘাত করছে তাদেরই তারা শান্তি কষেন ব্যর্থতা তারাই নিবে আর এখানে আওয়ামী লীগ সমাবেশ করছে বাইতুল দক্ষিণ গেট আওয়ামী লীগ নির্ধারিত জায়গায় বিএনপি সমাবেশ তাদের পল্টন কেন্দ্রিক অফিসে কিন্তু এখানে একটা বেরিয়ে দেওয়া ছিল যে নাইটিঙ্গেল মোড় থেকে ফুখরাল মোড় পর্যন্ত সেখানে পুলিশের কাছে নাকে খত দিয়ে তারা বিষ দেওয়া দাবি মেনে তারা এখানে প্রোগ্রাম দিয়েছিল কিন্তু তারা সে প্রোগ্রাম মানতে পারে নাই রাখে নাই কারণ এখানে আমরা তো বারবারই বলি যে বিএনপির মধ্যে সেই ধরনের নীতিনৈতিকতা অবশ্যই নাই কখনো ছিল না তাদের মধ্যে নেতৃত্বও নেই নেতৃত্ব শূন্যতা বিএনপির নেতৃত্ব কে দিবে তাদের যিনি যিনি চেয়ারম্যান বা বারফত্য চেয়ারম্যান তিনি তো ফলতা তিনি দেশে বাইরে আছেন সেখান থেকে বসে এই দেশের নেতৃত্ব দেওয়ার সে যোগ্যতা ওনার নাই আর উনি তো আমার মনে হয় আমি তো দেশে আসবেও না আর আসলে তো উনি গ্রেফতার তাকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র শিকার হয়ে তাকে দেশে আসতে কেন রাজনৈতিক ষড়যন্ত্র একসাথে গ্রেনেড হামলা হলো সেখানে কি নেত্রীকে শিখিয়ে দিছে আমাকে মেরে হলো এটা ওই মামলায় তো সে ফলাত যে দুর্নীতির মামলায় ফলাতক ওনার মা খালদা দিয়া এইতিমদের হক মারছে সেই মামলায় ফলাত। এখন কথা সেটা না কথা হলো আমরা এই যে নির্বাচন আসতেছে দাদো জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দলকে নির্বাচন আসার জন্য সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন ইতিমধ্যে বিএনপি অসংখ্য প্রোগ্রাম করেছেন তাদের সব প্রোগ্রাম যে তাদের সংঘাত তা আমি বলবো না তারা ইতিমধ্যে অনেক মিসে মিটিং করেছে তাদেরকে সে স্পেস করে দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সেটা রাখতে পারে নাই তারা ভাবছে যে আঠাশ তারিখে মনে হয় যে সরকারের পতন হয়ে যাবে এই ধরনের তাদের মধ্যে মূলত রাজনীতির যে মৌলিক যে আদর্শগুলো আছে সে আদর্শগুলো নেই তারা আদর্শস্যুত হয়ে গেছে তাদের জানা উচিত ছিল এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত শক্তিশালী সরকার অতীতের থেকে এই দেশে আওয়ামী লীগের বর্তমান সরকার অনেক শক্তিশালী জনগণ আওয়ামী লীগ সরকারকে মেনে নিয়েছে শতভাগ এখন এখানে কথায় কথায় সরকারকে ফেলে দিবে টেনিস ডে নামে ফেলবে আপনি জানেন বাইশ সালে ডিসেম্বরে সে ঘোষণা দিয়েছিল দশে ডিসেম্বর পরে সেই শক্তি কি এখন বিএনপির আছে বলে মনে করেন আপনি কি বিএনপির কোনো শক্তি নেই বিএনপির সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া

আর বিএনপি ক্ষমতা না থাকার কারণে বেগম খালদা জিয়া পকছেন দুই কোটি টাকা আট কোটি টাকা ব্যাংকে হয়েছে বেগম খালদার জিয়া কোটি টাকা এক টাকা নেন নাই এর টাকা এতিমের জন্য আর এতিমের জন্য এতিমের জন্য এত মায়া কান্না করে আওয়ামী লীগ এদেশের মানুষ এতিমেরা এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা করে দেশে বিদেশে অথচ দেখা যায় এটা শুনেন প্রমাণিত বলতে কি প্রমাণিত বেগম টাকা উঠায় নাই টাকা তো আছে ব্যাংকে টাকা আছে ওই টাকা দুই কোটি টাকা আট কোটি টাকা পরিণত হয়েছে বেড়ে বেড়ে টাকা তোলে নাই। ব্যাংকের যে কারণ আছে সেখানে আওয়ামী লীগ আজকে ক্ষমতা থাকার কারণে বেগম খালতে যে মূলত আগে বেগম খলতা যে গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতেছিল সে কারণে আজকে কারাগারে এখন আপনি আসেন যে আওয়ামী লীগ জনবীতিতে ভুগছে আওয়ামী লীগ অতীতের চেয়ে শক্তিশালী কে বলেছে আমার স্টাডি অনুযায়ী আমি যেটুকু আমার বিশ্লেষণ সেটা হলো অতীতে আপনি যদি দেশের স্ট্যান্ডার্ড নির্বাচন একানব্বই বলেন স্ট্যান্ডার্ড নির্বাচন ছিয়ানব্বই বারো জুন বলেন স্ট্যান্ডার্ড নির্বাচন দুই হাজার এক সালে তিনটা নির্বাচন যদি বলেন এই তিনটা নির্বাচন একটাতে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন ক্ষমতা আসছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজকে আওয়ামী লীগ সরকার হাজার সালের সরকারের দিনে কিন্তু নির্বাচন ক্ষমতা আসছে

সবসময় সংবিধান মোতাবেক চলে সংবিধানের বাইরে কিন্তু যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী হেরে যাবে সেই সেই ভয়টাই পাচ্ছে কিনা আওয়ামী লীগ না অবশ্যই না কেন ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন দেখ সুষ্ঠু নির্বাচন সরকারের কাছে ক্ষমতা অস্ত্র তত্ত্বাবধান সরকার কেন হবে সেই আওয়ামী লীগ প্রথম তত্ত্বাবধান সরকার দিয়ে নির্বাচন আপনি আমাকে বলতেন সেই প্রক্রিয়া তো এখন নেই নাই কেন আপনারা কেন সংবিধানের বাইরে কি আওয়ামী যেতে পারবে আপনি আমি পারবো কেউ পারবে না এই যে আমি প্রয়োজন হয়েছিল প্রয়োজন ছিল প্রয়োজন নাই এখন দেশ সেই পর্যায়ে নাই এখন আমরা আমেরিকায় ফলো করতেছি ইউরোপকে ফলো করি আমরা লন্ডনকে ফলো করি আমরা ভারতে ফলো করি ওইসব দেশের রাষ্ট্র যেভাবে নির্বাচন কাটামো যেভাবে এবং গণতান্ত্রিক যে কাটামোতে সরকার পরিবর্তন হয় আমরা সেভাবে চলে আসতেছি আমাদের মানে প্রধানমন্ত্রী এই যে তেসরা নম্বর যে বলছে বাইডেন এবং ট্রাম্প ওখানে তো ঝগড়া আছে না বলি ওই দেশে বাইডেন ট্রাম্প এখনো তারা মুখোমুখি হতে পারে নাই আর এই দেশে আমরা তো ওই পর্যায়ে এগিয়ে যাচ্ছি আমরা একুশ সালে ছিলাম কোথায় দেশ আমরা এখন উন্নয়নশীল দেশ পরিণত হচ্ছে আমরা তেমনিভাবে গণতন্ত্রকে আমরা ডেমোক্রেসি অনেক ডেভেলপ করে ফেলছি সেইখানে আমরা সরকার তো সরকার ক্ষমতা সংবিধান অনুযায়ী এখন তত্ত্বাবধায়ক সরকারের কোন সুযোগ নেই কোন দনের সুযোগ নেই কোন সুযোগ নেই এই সরকার অধীনে নির্বাচনে আসবে না না আমি বলতেছি যে বারোই জুনে যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন এই তত্ত্বাবধায়ক সরকারটা কে দিল আওয়ামী লীগ জামাত মিলে তো আন্দোলন করলো বেগম খালদা জি আন্দোলনকে মেনে নিয়েছে শ্রদ্ধা জানিয়ে বেগম খালদা যে সরকার সেটি কি করেছে

কি মাথা ই ইউরেনিয়াম ডেলি দিবে ওনারা আর কি কি গ্যাস জন্য বিদেশ থেকে এনেছে এরকম গ্যাস मारे এক জায়গা গ্যাস সাউন্ড গ্রেনেড হয় এক জায়গা গ্যাস मारे সমগ্র সমবেশে بده সেটা হলো এই যে এই যে বিন জনের সমাবেশ এই ডাকলো এই সমাবেশেই এই গ্যাস মারতে পারে

আবার আবার দেখেছি তারা বিদেশিদের সাথে ধর্ণা দিয়েছে নানান সময় এখন আবার বিদেশিদেরকে সুবিধা হইলে এই যে মির্জা শামীম সুবিধা অনুযায়ী বিদেশিদের উদাহরণ টানে এই দেশে আবার

আমাদের স্বাধীনতার যিনি সংগ্রামী অনেক আলোচনা করছেন আমাদের সকল সংকট আমাদের হাত বাড়িয়েছে বঙ্গবন্ধু হত্যার কন্যাকে ওনার আশ্রয় দিয়েছে সেজন্য বলছে আমাদের সাথে

বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের দশ মানে বিশ পঞ্চাশ লাখ লোক বাদ দেন কিংবা এক কোটি যদি আওয়ামী লীগের সতেরো কোটি জনগণও চাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাহলে সমস্যাটা কোথায়

বলেন এটা তো আমরা খুশি ফয়জানে আরও টেলিভিশন যতগুলো আছে আপনার দিন ডেট বলেন আমরা শুনতে থাকবো আপনাদের কথা তারপর আপনার রাস্তাঘাটের এই যে হরতাল অবরোধ দিয়ে মানুষের যান মলে নিরাপত্তা বিঘ্নিত করাচ্ছে আপনার বাবা সময় এখানে অনেক অনেক বেশি দেন এটা আমি আর খুশি হব আপনারা আপনাদের বিএনপি এত আমি বলি আমি একটা কথা বলি আপনার একটা কথা বলি এই যে মার্কিনীদের উপরে আপনারা এত ডিফেন্ডেড হয়েছেন ওই যে মার্কিনের বন্ধু যে হয় তারা শত্রুর প্রয়োজন হয় না আওয়ামী লীগ আপনাদের সাথে শত্রুত করার প্রয়োজন নেই আপনারা আপনাদের ফাঁদে ফাঁ দিয়ে আপনারা ডংশের শেষ পর্যায়ে আছেন আপনারা এত বিচ্ছিন্ন হয়ে গেছেন জনগণের কাছে আপনাদের যাওয়ার আর কোনো সে পথ মুখ নেই এখন আপনারা আমি মনে আপনাদের আপনাদের একৃতকর্মের জন্য আপনারা মাপটাপছে শেখ হাসিনার কাছে জনতি শেখ হাসিনার কাছে আপনারা ক্ষমা চেয়ে

ভিন্ন না একই কথা আমাদের জোর আছে আমরা স্বাধীনতা শক্তি দাও এখন আপনি যে বললেন দেশকে অনেক কিছু দিয়েছি বঙ্গবন্ধু করেন না দেশকে আজকে বঙ্গবন্ধু কাছে বঙ্গবন্ধুর কাছে আপনি মাপ চান বঙ্গবন্ধুর কাছে মৃত্যু বঙ্গবন্ধুর কাছে আপনি আওয়ামী লীগের নেতৃত্ব সহ আপনারা ক্ষমা চান কারণ তিনি বলেছিলেন যে গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন ভোটের অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছেন ভাতের অধিকারের জন্য সংগ্রাম সংগ্রাম করেছেন তিনি বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেছেন সবাই পায় সোনার খনি আমি পাই চোরের খনি আজকে চোরই ভরে গেছে আপনি তারাও লিখেন চতুর্দিকে চোর আর টাকা ভোট চোর থেকে নিয়ে শুরু করে সমস্ত মানে এই টাকা পাচার

আপনাদের এই আওয়ামী লীগ ক্ষমা চাওয়া উচিত কারণ আপনারা বলেন বঙ্গবন্ধু স্বপ্ন বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল স্বপ্নের সাথে আপনারা নাই সেখান থেকে অনেক দূরে চলে গেছেন আমি ওনাকে সম্মান করি আমি জিওর রহমানকেও সম্মান করি রহমান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে আবার শেখ মুজিবুর রহমান সাহেবের নামেও ঘোষণা দিয়েছেন সেদিন যদি এই দেশ যদি স্বাধীন না হতো জিয়াউর রহমানের ফাঁসির কাছে চলো আপনারা ভুলে যান আপনারা অকৃতজ্ঞ আপনারা ভুলে যান যে উনিশশো সালে তিরিশে মে জিয়াউর রহমান মারা যান এর ঠিক তেরো দিন আগে সতেরোই মে এই আপনাদের নেত্রীকে বাংলাদেশে আসার জন্য জিয়াউর রহমানই অনুমতি দিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমান মারা গেছেন ছয় বছরে কিন্তু উনি আসেন নাই